যাচ্ছে প্রীতিদি ক্যামেরা থেকে, মাম্পিদি থেকে একটু ফাউ নিলাম। এটা আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে তোমরা দেখেই বুঝতে পারছো নতুন একটা জায়গায়। তবে এই মানে এই জায়গাটা আগেও অনেক ব্লগ তোমরা দেখেছো, তো পরিষ্কারভাবে বলেই দিই আজকে কিন্তু রয়েছে একটা ছোট্ট বাচ্চা, মানে এদিকে ডোডো। তো আজকে কিন্তু ডোডোর বার্থডে, তো সেই কারণে কিন্তু প্রচণ্ডভাবে আমাদের আজকে সেলিব্রেশন হবে। তো সেই কারণে কিন্তু বার্থডেটা সেলিব্রেট হচ্ছে বিটন দাদের বাড়িতে, যেহেতু বিটন দাদের বাড়িটা অনেকটা বড়, অনেকটা স্পেসিয়াস, তো এখানেই কিন্তু সেলিব্রেশনটা হচ্ছে। তো আমরা অনেকে চলে এসেছি, আবার অনেক ফ্রেন্ডসরা এখনও আসতে বাকি, তো দাদা এলে কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাই ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর যারা আমার চ্যানেলে নতুন এসছো বা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, ভিডিওটা দেখার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো, এখনও কিন্তু আমার সব ফ্রেন্ডসরা আসেনি, তো তোমাদেরকে একবার কিচেনে ঘুরে দেখিয়ে দিই যে আমরা কী কী প্রিপেয়ার করেছি। আমরা বললে ভুল হবে, অন্তরা আর অমিত দা মানে ডোডোর মা বাবা, ওরাই প্রচণ্ডভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছে। তো দেখো এখানে কিন্তু আমি খুলে খুলে জাস্ট দেখাচ্ছি না, জাস্ট উপর উপর এখন দেখাচ্ছি। এখানে ভেজের যে আইটেমগুলো রয়েছে সেগুলো রাখা রয়েছে। আর এই সাইডটা দেখো, এই পোর্শনটা কিন্তু বেসিক্যালি, এখানে একটা লাইট ছিল, হ্যাঁ, তো এই সাইডটা কিন্তু তোমার যে চাটটা হবে, পাপড়ি চাট হবে, আর তার সাথে কিন্তু দই বড়া হবে। তো সেই দায়িত্বটা কিন্তু আমার পড়েছে, কারণ এর আগে আমি ওদের পাপড়ি চাট খাইয়েছিলাম, তো ওদের কিন্তু ভীষণই পছন্দ হয়েছিল। তো সেই কারণে দেখো আমি এখানে ছোলা সিদ্ধ, তারপরে এখানে পেঁয়াজটা আমি আলাদাভাবে পরে কাটবো, মানে সব সমস্ত যা যা লাগে, টমেটো কুচি, তারপর শশা কুচো, এগুলো রেখেছি। আর এখানে যা যা লাগে আর কি, ধনে পাতা থেকে আরম্ভ করে এখানে আলুটা সব কিছু রেডি করে রেখেছি। আর লোকজন এলে তা আমি কিন্তু মানে চাটটা বানাতে স্টার্ট করব। আর বাকি দেখো এই সাইডটা একবার চলে আসো আমার সাথে। এই সাইডে কিন্তু দেখো দই বড়ার যে মানে বড়াগুলো, সেগুলো কিন্তু অন্তরা বানিয়ে এনেছিল বাড়ি থেকে, তো সেগুলোকে রেডি করে রাখা রয়েছে এখানে। আর তাছাড়া আরও অনেক আইটেমস রয়েছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন তোমাদের সাথে রুমটা শেয়ার করে নিই, যে রুমটা ওরা কীভাবে ডেকোরেট করলো। তো এই জায়গাটা কিন্তু দাদাদের মানে বিটন দাদের বাড়ির এত সুন্দর একটা পজিশন রয়েছে, যদিও দিনের বেলা দেখতে বেশি বেটার লাগে, বাইরের পুরো ভিউটা দেখা যায়, বাট রাত্রেবেলা বলে সেটা দেখা যাচ্ছে না। বাট দেখো এই জায়গাটা কিন্তু শুভজিৎ আর কী বলবো বিটনদা, ওরা মাম্পিদি, ওরা মিলে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর ডেকোরেট করেছে। আমি এই দায়িত্বটায় ছিলাম না, কারণ আমি তখন কিচেনে ছিলাম, পাপড়ি চাটের জন্য সব মানে রেডি করছিলাম, প্রিপেয়ার করছিলাম। তো দেখো এই জায়গায় কিন্তু টেবিলে কেক কাটিং থেকে আরম্ভ করে সমস্ত যেগুলো হয় সেগুলো সেলিব্রেশনগুলো হবে। আর এখানে বাচ্চাদের এই সব, বাচ্চা বলে না মানে বড়োদেরও এই সব ক্যাপ ফ্যাপ রাখা রয়েছে বার্থডে স্পেশাল, এখানে চকলেটস রাখা রয়েছে। আর এইগুলো হচ্ছে ওই রিটার্ন গিফটের জন্য আর কি, বাচ্চাদেরকে দেওয়ার জন্য। এই পাশে দেখো এখন কিন্তু কফি বানানো স্টার্ট হয়েছে, কারণ কিছু গেস্ট আমাদের অলরেডি চলে এসেছে, তো সেই কারণে অন্তরা কিন্তু কফিটা বানাতে স্টার্ট করে দিয়েছে, আর বাকিরা এখন অন দ্য ওয়ে। এই হলো কেক, মাম্পিদি কিন্তু এটা বানিয়েছে নিজে হাতে, একদম অসাধারণ। মাম্পিদি কিন্তু কেক বানায়, মানে যে কোনো বেকিং এর জন্য কিন্তু একদম মাম্পিদি পারফেক্ট। এখন এই জায়গাটা ডেকোরেশন করছে মাম্পিদি, আর ক্যান্ডেলটা আনতে ভুলে যাওয়া হয়েছে, তো সেই কারণে মাম্পিদির কাছে কিন্তু এই ছোট ছোট ক্যান্ডেলগুলো ছিল, তো সেটা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর এই বাইরে থাকলে কিন্তু মানে এত লোকের জন্য অ্যারেঞ্জ করা, মানে যে কোনো কিছু, যে কোনো অকেশনে, সেটা বার্থডে হোক বা অ্যানিভার্সারি হোক, যাই হোক না কেন, সেটা অ্যারেঞ্জ করা খুবই টাফ। মানে আমরা নিজেরা তো জানি, কিন্তু দাদারা এত ভালোভাবে সব কিছু অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জ করেছে। আমি এখন পাপড়ি চাট আর দই বড়ার জন্য যে দইটা লাগবে সেটাকে একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে, যদিও এখানকার দইগুলো এত ভালো হয় যে মানে না ফেটেও কিন্তু ইউজ করা যায়। আমি বাড়িতে থাকলে নর্মালি তাড়াহুড়ো থাকলে না, আমি ফেটানো ফুটানোর দিকে যাই না, এমনি ডিরেক্ট ইউজ করে নিই। বাট এখানে যেহেতু একটু ভালো করেই করা হচ্ছে সব কিছু, তো ভাবলাম যে এখন টাইম আছে যখন করেই নিই, কারণ গেস্টরা এখনও আসেনি, তারা এখন 7:30টার ট্রেন ধরবে বলছে, তো আমাদের হাতে এখন অনেকটা টাইম রয়েছে, তো এটা করছি। আর ওদিকে অন্তরা দেখো এতটা পরিমাণে যেহেতু কফি করছে, সে দুধ আর মানে ফুটতেই চাইছে না, মানে গ্যাস পুরো ফুল ফুল আছে দাওয়া, কি অবস্থা। পায়েস, হ্যাঁ সত্যি তাই, মানে এতটা দুধের বানানো হচ্ছে, মানে যে কেউ দেখে ভাবে হয়তো পায়েস ঠায়েস বানানো হবে। হ্যাঁ দই বড়ার দইটাকে ইয়ে করে নিচ্ছে একটু রেডি, দই বড়া খালি না পাপড়ি চাটও এটাই যাবে। ও চিনিটা এখনো দিইনি, দইটাকে ফেটে নিচ্ছি।
একটু লঙ্কাও একটু ঝাল ঝালটাও লাগে হালকা একটু। চিনিটা কোথায় গেল? কফি সার্ভ করা হবে এখন, কফি হয়ে গেছে ফাইনালি ডান। যদিও সবাই এখনো আসেনি, বাকিরা এখনো ঠিক করে বসিয়েছো? দাদা দাঁড়াও দাঁড়াও, আমি ঠিক করে একটু বসিয়ে নিই, ঘুরে যাবে। চলো দাদা কফি। চলো এখন কিন্তু আরো বাকিদের জন্য রেডি করতে হবে। আর ব্যাপার হচ্ছে বাকিরা মানে অনেকক্ষণ ধরে তাদেরকে কল করা হয়েছে, তাদের কেন এত দেরি হচ্ছে, মানে তারা বলছে যে অনেক ট্রেন নাকি ক্যান্সেল হয়ে গেছে আর তারা বাসে আসতে চাইছে না, তো সেই কারণে আর কতক্ষণ ওয়েট করবে, তো সেই কারণে ভাবলো এরা যেহেতু এতক্ষণ বসে আছে তো এদেরকে আপাতত এইগুলো দেওয়া হোক। বিস্কুট দিচ্ছি, দাঁড়াও প্রীতি। না না, বিস্কুট আমাকে দিতে হবে। বিস্কুট খাবে না? মাম্পি দিন। আমি নিচ্ছি, দিয়ে নি নাও। আমি আবার মান্ডিতে দাও, দিয়ে আসি আরেকটা। দাদা এখন দই বড়াটা রেডি করা হচ্ছে, তো সব গেস্টরা যদিও আসেনি বাট যারা এসেছে তাদের জন্য আপাতত বানাচ্ছি। তো এই হলো বড়াগুলো, কিন্তু অন্তরা আর অমিতদা ওরা বাড়ি থেকেই নিয়ে এসেছিল বানিয়ে, আর এখন জাস্ট বাকি যে মানে যেভাবে প্রিপেয়ার করতে হয় তোমরা তো জানোই, তো সেই কাজটাই আমি এখন করছি, রেডি করছি। আপাতত এই কটা করি, তারপর লাগলে আবার পরে করবো। ওটা চাটনি দেওয়া হচ্ছে, আর এদিকে এখানে একটা গ্রিন চাটনি বানিয়েছি মানে ধনে পাতা টনে পাতা দিয়ে, সেই গ্রিন চাটনিটাও দেওয়া হচ্ছে। দু রকম চাটনি যাচ্ছে দই বড়াতে। তাহলে এটা মোটামুটি হয়ে যাবে। সল্টটা দিয়েছো? সল্ট ঠিক আছে, তা তো হয়েই গেল। আমি নিজে বানাতে বানাতে এখন খেতে স্টার্ট করে দিয়েছি, কারণ অন্তরা কিন্তু বড়াটা জাস্ট দারুণ বানিয়েছে, অসাধারণ হয়েছে। তাহলে ঠিকই বলেছিল অন্তরা, তাড়াতাড়ি চলে আসো, মানে পাঁচ চারটে সময় আসলে ভালো, চারটে আসলে ঠিক হতো, হবে না এত খাবারটা গরম খাবো। এখন পাপড়ি চাট বানাচ্ছি, ফার্স্ট রাউন্ড পাপড়ি চাট হচ্ছে, এরাই কিন্তু দই বড়া এক রাউন্ড হয়েছে, আর এখন পাপড়ি চাটটা স্টার্ট করলাম জাস্ট সবে মাত্র। আর দই বড়াটা কিন্তু সিরিয়াসলি মানে নিজেই বলছি আর কি, খুবই ভালো হয়েছে খেতে, দারুণ লাগলো খেতে। তো বাকি ফ্রেন্ডসরাও মনে হচ্ছে চলে এসেছে, কারণ একবার কলিং বেলের আওয়াজ পেলাম বাইরে দিয়ে, তো মনে হচ্ছে ওরাও চলে এসেছে, তো ভালোই হয়েছে, একসাথেই হয়ে যাবে এবার পাপড়ি চাটটা। দেখি মাম্পি দি, চলো এখন পাপড়ি চাট নিয়ে যাচ্ছি, আর বাকি ফ্রেন্ডসরা কিন্তু চলে এসেছে। দাদা না না, তুই এমন পালাচ্ছে প্রীতি দি ক্যামেরা থেকে। মাম্পি দি তোমার এই তোমরা বলো, এই তোমরা ঠিক করে বলো, টেবিলে যখন রাখা হবে তখনই वहां पे जो जगह करके ऐसे साइड में रख देंगे तो नहीं नहीं वो बुफे जब लगाएंगे केक कटिंग के बाद वो तो हम बना बोत है ना, आज तो एकदम खुश हो गए होंगे सारा चाट खा के। और মাম্পিদি থেকে একটু ফাউ নিলাম এটা, ঠিক আছে আমার এখনো বানানো হয়নি, পরে বানাবো, তাই মাম্পিদি থেকে নিলাম। এই কফি নে, আমি দেব, আমি তো কফি নেব। কেকের মধ্যে এখন অন্তিকের নাম লেখা হচ্ছে, মাম্পিদি লিখছে, আর আমি এদিকে পাপড়ি চাট খেতে বসে পড়েছি। তো
ওইটা পরে জানো এই নিবে যাচ্ছে। বার্থডে বয়ের তো কেক কাটিং হয়ে গেছে, সেই সেলিব্রেশনটা আমাদের হয়ে গেছে, তো এখন সবাইকে কেকটা সার্ভ করা হবে। আর ও তো বাচ্চা, ও তো আর পারবে না, তো সেই জন্য কিন্তু প্রীতি দি এখন সেই কাজটা করছে, কেক কাটিং করছে, আর সেগুলো সবাইকে এখন দেওয়া হবে। ডোডো, হ্যাপি বার্থডে। মাম্পিদির হাতে বানানো কেক, মাম্পিদি ভালো হয়েছে, দারুণ। এটা মিষ্টি একটু লাগবে কিন্তু এই যে সিরাপটা পড়ে, সিরাপটার জন্য কিন্তু ভালো হয়েছে ব্যাপারে, এটা ঠিক আছে, ভালো হয়েছে। তো খাবারগুলো সব আনা হচ্ছে, কারণ অনেকে রয়েছে আমাদের মধ্যে গেস্ট যারা কিন্তু আগে বেরিয়ে যাবে, তো সেই কারণে সেগুলো আগে রেডি করা হচ্ছে। আর ওইদিকে লুচিটা ভাজা হচ্ছে, কড়াইশুঁটির কচুরিটা ভাজা হচ্ছে, খাবারগুলো নিয়ে যাচ্ছে দাদারা। ওই পাশে দেখো, ওই পাশে কিন্তু কড়াইশুঁটির কচুরিটা ভাজছে অন্তর আর বাবলি দি, সত্যি মানে একজন গোল্লা পাকিয়ে দিচ্ছে। ও বাবা, এদিকে আবার আটকে গেছে একজন, এখানে দেখো সমস্ত লুচির লেচি গুলো করা হয়েছে, এদিকে বেলার কাজ হচ্ছে আর ওদিকে ভাজার কাজ, মানে একদম সেই কারখানার মতো লুচি বেলা হচ্ছে, মনে হচ্ছে যেন মিষ্টির দোকানে লুচি বিক্রি করা হবে ওইরকম। তো আজকে আমাদের ডিনারের মেনুতে কি কি অ্যারেঞ্জ করেছে, তো সেটা একবার চট করে তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো কাবলি ছোলা করা রয়েছে, আর এখানে দেখি কি রয়েছে, এটা কিন্তু কাশ্মীরি আলুরদম, মানে একদম মাখা মাখা স্টাইলের যেটা হয় না পোস্ত টোস্ত দিয়ে, সেই কাশ্মীরি আলুরদম করা রয়েছে। এখানে দেখো, এখানে কিন্তু ফ্রাইড রাইস রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু ভেজ রয়েছে, যেহেতু এখানে মানে আমাদের টিমের মধ্যে অনেকে ভেজিটেরিয়ান রয়েছে, তো সেই কারণে এটা কিন্তু ভেজ করা হয়েছে। এই পাশে চলে আসো চট করে। আচ্ছা এখানে দেখিয়ে দিই, এখানে কিন্তু স্যালাড কাটা রয়েছে, আর এখানে কিন্তু বাটার চিকেন রয়েছে, দেখো একদম ক্রিম টিম দিয়ে, অসাধারণ দেখতে, অসাধারণ স্মেল আসছে। আর এই পাশে দেখো ভেজ লোকজনের জন্য কিন্তু এখানে কি গো, এটা কি জানি, ধোকা, ধোকার ডালনা, রাইট, ধোকার ডালনা করা হয়েছে এখানে, খুব সুন্দর। আর এখানে কিন্তু রয়েছে কড়াইশুঁটির কচুরি, একদম ফুলকো ফুলকো গরম গরম, কোল্ড ড্রিঙ্কস। আর এখানে কিন্তু এই সেট আপটা করা রয়েছে, জাস্ট বার্থডে লেখা, হ্যাপি বার্থডে লেখা, তার সাথে প্লেট, এতে করে মানে এখানে বুফে টাইপের অ্যারেঞ্জ করা হয়েছে, কারণ সবাইকে সার্ভ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানেই রাখা থাকবে, সবাই যে যার মতো নিয়ে নিয়ে খেতে পারবে। আর এই পাশে কিন্তু রয়েছে ডেজার্ট আইটেম, গাজরের হালুয়া, যেটা কিন্তু আমি মিস করে ফেলেছিলাম, না মিস করার কারণ হচ্ছে এটা কিচেনে রাখা ছিল, আমি জানতাম না এটা থাকবে, তো যাই হোক এটা অ্যাড করা হয়েছে, এটা বলে দিলাম। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা তোমাদের কিরকম লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আমার চ্যানেলটা। সো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো।